নজর রাখবো সংবাদে জুম খেতে কাজ করার জন্য কার্যত গত দশ তারিখ রাত্রি আনুমানিক ন ঘটিকায় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর বহুকুমার দামছড়া ব্লকের খেদাছড়া থানাধীন দুঙ্গা এলাকার একচল্লিশ বছর বয়সী এক ব্যক্তি লঙ্গাই নদী পেরিয়ে ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে জুম চাষ করার উদ্দেশ্যেই রওনা হয় এবং সেখানে চাষের উদ্দেশ্যে রওনা হতেই নদী পার হতে গেলে কাজ এক প্রকার বিপত্তি হয় এবং সেখানেই জলের স্রোতে ভেসে যায় লুঙ্গাই নদীতে জলে টই টম্বুর সেখান দিয়ে মিজোরামে যাওয়ার কোনো ব্রিজ না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে কি বলছে এই গোটা বিষয়কে কেন্দ্র করে শুনুন মিজোরাম হু চাই বাই ফেমস হে লঙ্কায় তৈ ক্লু থামি দশ তারিখ নই হর নি নই টান ক্লু মাইলাই তুলাই আপনারা শুনলেন ওনাদের বক্তব্য কার্যত এক প্রকার নদী পারাপার করতে গিয়ে এই বিপত্তি ঘটেছে যেখানে একচল্লিশ বছর বয়সী এক ব্যক্তি নদীর জলে তলিয়ে গেছে আর এবং সেক্ষেত্রে তার উদ্দেশ্য ছিল যে জুম চাষ করার জন্য তিনি নদী পারাপার হবেন এবং সেখানে উত্তর উত্তর ত্রিপুরা জেলার মহকুমার দামছোড়া ব্লকের খেদাছড়া তিনি রওনা হন সেখানে জুম চাষের উদ্দেশ্যে তিনি নদী পারাপার করতে গেলে জলের স্রোতে ভেসে যান এবং সেখানেই এই দুর্ঘটনা ঘটে তবে দুর্ঘটনাকে কেন্দ্র করে এনডিআরএফ এর একটি বিশেষ দল সেখানে পৌঁছায় আজ পৌঁছেছে এবং তবে এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি একজন গ্রামবাসী গোটা বিষয়টি তুলে ধরেছেন তবে এখনো তার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে বলেই ইতিমধ্যে খবর রয়েছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন